আমি জঙ্গল দিয়ে একটু ঘাস খেয়ে আসি, ঘাস খেয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। না সোনা, জঙ্গলে অনেক হিংস্র জীবজন্তু থাকে, তোমাকে খেয়ে ফেলবে। মা, তুমি ভয় পেও না, আমি ঠিক বুদ্ধি খাটিয়ে বাড়িতে চলে আসব। আচ্ছা ঠিক আছে, আর শোনো, সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসবে, ঠিক আছে? আচ্ছা মা, ঠিক আছে। নদীর ওই পারে তো খুব সুন্দর ঘাস দেখা যাচ্ছে, দেখি তো নদীটা পার হতে পারি কিনা। কুমির আমাকে ধরে ফেললো। কুমির ভাই, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে বড় একটা খাবার এনে দিব। আমি ছোট একটা বাচ্চা, আমাকে খেয়ে তোমার পেট ভরবে না? তুই এবার আমাকে কি খাবার এনে দিবি? আচ্ছা বেশ ঠিক আছে, তোর কথা মতো তোকে ছেড়ে দিলাম, তুই এখন আমার জন্য খাবার নিয়ে আয়। আমি এখন যাই ওই জঙ্গলের দিকে, যেয়ে দেখি। এই জঙ্গলে তো অনেক সুন্দর ঘাস, আগে ঘাস খেয়ে পেট ভরে নি। ঘাস খেয়ে তো আমার পেটটা ভরে গেছে, এখন একটু জঙ্গলটা ঘুরে দেখি। কিসের একটা আওয়াজ হলো? এখনো একটা শিকার ধরতে পারলাম না, খোদায় তো আমার পেট চোচো করছে। যাই ওইদিকে গিয়ে দেখি কিছু পাই কিনা। তো বাঘ আমার দিকে আসছে, এখন আমার ভয় পেলে চলবে না, বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, না হলে বাঘটা আমাকে খেয়ে নেবে। কিরে তুই এই জঙ্গলে, তোর কি মরার ভয় নাই? যাক ভালোই হয়েছে, তোকে খেয়ে আমার পেটের ক্ষুধাটা কিছুটা হলেও মিটবে। বাঘ ভাই, তুমি আমাকে খেতে চাও, সে তো খুব ভালো কথা। বেশ, আমাকে খাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলি। আচ্ছা বল, তোর মরার আগে তোর শেষ কথাটা শুনে নেই। বাঘ ভাই দেখো, আমি এতটুকু একটা বাচ্চা, আমার শরীরে কতটুকু আর মাংস, এই মাংসটুকুতে তোমার পেট ভরবে না। হ্যাঁ তাই তো, তুই তো ছোট্ট একটা বাচ্চা, তোকে খেয়ে তো আমার পেট ভরবে না, তুই তো ভালো কথাই বলেছিস, এই কথা তো আগে ভাবিনি। তাহলে তুমি একটা কাজ করো। কি কাজ বল? আমার মা নদীর ওই পারে ঘাস খেতে গেছে, আমার মা খুব নাদোষ নুদোষ, তোমার খেলে পেট ভরে যাবে, তুমি আমার মাকে খেয়ে এসে আমাকে খেও। তাই তুই তো ভালো কথা বলেছিস, আমার খাবারটা আজ খুব ভালোই হবে, কিন্তু আমি নদীটা পার হবো কি করে? তুমি কোনো চিন্তা করো না, কুমির আমার বন্ধু হয়, ও তোমাকে নদী পার করে দিবে, চলো যাই। হ্যাঁ চল যাই। কুমির বন্ধু, তুমি বাঘ ভাইকে নদী পার করে দাও। এই তো সুযোগ, আজকে বাঘটাকে খেয়ে নিব। আচ্ছা ঠিক আছে, আমার পিঠে এসে বসো।
বাঘ বেটা আজকে মজা বুঝবে, কত ধানে কত চাল। আমি চালাকি করে বাঘের হাত থেকে তো বেঁচে গেলাম। তুই এখন কোথায় পালাবি? এখন আমি তোকে খেয়ে নিব। ওরে বাবারে, আমি বেশি লোভ করতে গিয়ে শেষ পর্যন্ত কুমিরের খাবার হয়ে গেলাম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব